জাতীয় কংগ্রেসের হয়ে প্রার্থী হলেন শঙ্করাঢ্যের ভাই ও মেয়ে। পৌরসভার 3 ও 17 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন তারা। প্রচারে গেলে জনগণকে বলবো বিবেকের ভোট দেবেন, জানালেন শঙ্করাঢ্য। বুধবার বনগাঁর রাজনীতিতে বড় চমক। জাতীয় কংগ্রেসে যোগদান করার পরই প্রার্থী হলেন বনগাঁর প্রাক্তন পৌরপ্রধান শঙ্করাঢ্যের ভাই ও মেয়ে। যথাক্রমে বনগাঁ পৌরসভার 3 নম্বর ও 17 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন মলয় আঢ্য ও ঋতুপর্ণা আঢ্য। বুধবারই 3 নম্বর ওয়ার্ডে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন মলয় আঢ্য। 17 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন দেন ঋতুপর্ণা আঢ্য। যোগদান করার পর সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিয়েছেন মলয়। তিনি বলেন, বাবা জাতীয় কংগ্রেসের রাজনীতি করেছেন, দীর্ঘ সময় বনগাঁর রাজনীতিতে আমাদের পরিবার অংশগ্রহণ করেছে, সে কারণেই জাতীয় কংগ্রেসের হয়ে ভোটে লড়াই করার সিদ্ধান্ত। পাশাপাশি তিনি আরো জানান, 3 নম্বরের লড়াই কোনো ম্যাটার হবে না, 100% জয় হবে, ভাইজি ও আমি জিতব। কংগ্রেসের রাজনীতি আমার বাবা করেছে, দীর্ঘকালীন আমরা বনগাঁর রাজনীতিতে আমাদের পরিবার অংশগ্রহণ করেছে, তা বাবার স্বর্গীয় আরাধনার ডের প্রেরণায় আমি কংগ্রেসে যোগদান করে প্রার্থী হচ্ছি। লড়াইয়ের কোনো ম্যাটার নেই এখানে, 100% গণতান্ত্রিক অধিকার আছে বিভিন্ন দলে ক্যান্ডিডেট হওয়ার। বৌদি বৌদির মতন হয়েছেন, কোনো ব্যাপার নেই। ভাই দিয়ে আমার সঙ্গে হয়েছেন ন্যাশনাল কংগ্রেস থেকে 17 নম্বর ওয়ার্ডে। প্রায় একই দাবি 17 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণার। ঋতুপর্ণা বলেন, দাদু কংগ্রেস করতেন, সে কারণে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছি। প্রতিপক্ষকে এলাকার মানুষ চেনেনি না, আমাদের জয় নিশ্চিত। আমার কংগ্রেস, আমার দাদু করতো, সে আদর্শে আমি দাঁড়িয়েছি। মা করে বলে আমার হতে হবে মানি না, আমার ব্যক্তিগত মতামত থাকতেই পারে, সেই জন্য অবশ্যই দাঁড়িয়েছি। তাকে তো চেনেই না, তাকে তো আমরা চিনি না। এ বিষয়ে বনগাঁ শহর কংগ্রেসের সভাপতি সুনীল রায় বলেন, তারা আজ যোগদান করেছেন, আগে যোগদানের ব্যাপারে আবেদন করেছিলেন, কোর কমিটির সিদ্ধান্ত নিয়ে তাদের যোগদানের অনুমোদন দিয়েছে। আগে অ্যাপ্লিকেশন করেছেন, আমাদের কোর কমিটি সেটা বিবেচনা করেছেন, বিবেচনা করার মধ্যে তা জানিয়ে দেওয়া হয়েছে, আমরা আসতে পারেন, আমরা সেই অনুযায়ী তাই জয়েন করেছি। পৌরসভা ভোটের মুখে প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্যের ভাই ও মেয়ে জাতীয় কংগ্রেসে যোগদান ও প্রার্থী হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁতে। এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম শঙ্করাঢ্যের সাথে। তিনি বলেন, মেয়ে বড় হয়েছে, তার ব্যক্তি স্বাধীনতা আছে, শুনলাম কংগ্রেসের প্রার্থী হয়েছে। আমাদের কাছে আগে জিজ্ঞাসা করেছিল দাদুর দলে যাব কিনা, বাবা আমৃত্যু কংগ্রেস করতেন, তবে ঘরের ভেতর পার্টি নয়, ঘরের ভেতর শুধুই সংসার। আমার যে মেয়ে আছে ঋতুপর্ণা, সে শুনলাম জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছে, তা সেটা দেখুন তো, সে তো একটা মানে অ্যাডাল্ট ইয়ে হয়ে গেছে, সে তার ব্যক্তিসত্তার পরে আমি মনে করি কেউ আঘাত দেওয়াটা উচিত না। তার বিচার বুদ্ধিতে যেটা দাঁড়িয়েছে, আমাদের কাছে একটাই শুধু জিজ্ঞাসা করেছিল যে দাদুর দলে যাব, এবং সেটা তোমার বিবেকের পরে, কারণ আমার বাবা আমৃত্যুকালীন জাতীয় কংগ্রেস করতেন, তা সেটা তার বিবেকের পরে। এবং ঘরের মধ্যে কোনো পার্টি না, ঘরের মধ্যে সংসার, ঘরের বাইরে সে তার পার্টির ব্যক্তিগত সত্তা নিয়ে চলবে, আমি আমার রাজনৈতিক পার্টির ব্যক্তিগত সত্তা নিয়ে চলব। ভাই ও মেয়ের হয়ে প্রচারে যাবেন কি না, এ প্রশ্নের উত্তরে শঙ্কর বলেন, সেটা পরবর্তী সিদ্ধান্ত, এখন আমাদের সেভাবে আর কেউ ডাকে না, বিজেপির বিরুদ্ধে প্রয়োজনে লাগলে অবশ্যই যাব, বলবো বিবেকের ভোট দেবেন। এখন তো বর্তমানে তৃণমূল কংগ্রেসের কোনো ইয়েতে তো যে দেখছি, কোনো ইয়েতে তো আমাদের প্রয়োজন, ডাকার প্রয়োজন নেই, বর্তমান যার দায়িত্ব আছে। এইবার কারুর যদি প্রয়োজন লাগে বিজেপির বিরুদ্ধে, মানে আমাদের প্রধান বিরোধী দল যেটা, প্রয়োজন লাগলে মানুষের কাছে একটাই বলবো, বিবেক ভোট দিতে। 4 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন আপনার স্ত্রী, স্ত্রীর হয়ে প্রচারে যাবেন কিনা, এ প্রশ্নের উত্তরে শঙ্করবাবু বলেন, 4 নম্বর ওয়ার্ড কেন, যে কোনো ওয়ার্ডে যদি কোনো তৃণমূল প্রার্থী প্রয়োজন বোধ করেন অবশ্যই যাব। 4 নম্বর কেন, যে কোনো তৃণমূল কংগ্রেস প্রার্থী যদি প্রয়োজন বোধ করে, যে শঙ্করাঢ্যর মতন ব্যক্তিত্বর বা ওয়ার্কার যারা
তৃণমূলের দুঃসময়ের সর্বতাই সাথী, যখনই দুঃসময়ের প্রয়োজন হয়েছে দল যেখানে যেখানে আমাদের দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি। এরপর সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে দল ব্যবস্থা গ্রহণ করলে কি করবেন? শঙ্করাঢ্য তার উত্তরে জানান, আমি এখন দলের একজন সাধারণ কর্মী, কোনো নেতৃত্ব নয়, তবে দল বোর্ড গঠন করবে পৌরসভায়, আমি দৃঢ়তার সাথে বলতে পারি। আমি তো এখন সাধারণ কর্মী, কোনো পদাধিকারী না, কারণ সেটা তো দলের ঊর্ধ্বতন নেতৃত্বের বিরুদ্ধে। তবে তৃণমূল কংগ্রেস পৌর বোর্ড করবে, এটা আমি দৃঢ়তার সঙ্গে বলছি। এদিনের যোগদানের বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার। তিনি বলেন, এক পরিবারে বিভিন্ন দল করে এমন সদস্য থাকতেই পারেন, দল সব জানে, দল ব্যবস্থা নেবে। তো কংগ্রেসের প্রার্থী হয়েছে, নিশ্চয়ই কংগ্রেস করেন, কংগ্রেস টিকিট দিয়েছেন। এখন এক ফ্যামিলির কংগ্রেস করতে পারে, বিজেপি করতে পারে, সিপিএম করতে পারে, তৃণমূল করতে পারে, এটা ইতিহাসে আছে, আমাদের এই বাংলাই আছে, এখানে আর কি বলবো। নিশ্চয়ই এক ফ্যামিলির মানুষ বিভিন্ন দল থেকে দল যদি করে তারা দাঁড়াতে পারে, এখানে আমার কিছু বলার নেই, মানুষ এর জবাব দেবে, পার্টি দেখছে, সব কিছু নজরে আছে। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।